খাবার বাড়িতে যাও তো কোনো নিষেধ আছে না সকালবেলা মনটা কসম তিনতলা যায় দরজা ভাঙি ফেলাবি খুলতে যদি দেরি হয় উল্টে মানছেই গরম এতক্ষণ নাকি খুলতে মানে এমন একটা ভয় থাকি আমরা যে বাপ রে বাপ তুই তাড়াতাড়ি খুলে দে নাতে সর্বনাশ হয়ে যাবে অথচ নেতার বাড়ির বলে মানে কি নিস্তালার দরজা বলে খোলে না শুনছেন কথা তাহলে এত বড় নেতা তো ঘোড়া ঘাটে দরকার নাই এই বড় নেতাকে ঢাকা অথবা বিশ্বের কোন উন্নত জায়গাতে পাঠাতে হবে আমেরিকা লন্ডনের মতো জায়গাতে এই সমস্ত নেতার দরকার আছে যারা বসে বসে খালি পান চাবে আর তোমার কথা শুনবে কিন্তু কাম হবে না কোনো কিছু ওদের ধারণা যে এই জনগণকে এসে মিথ্যাচার করলে কিছু উল্টাপাল্টা কথা বললে এই জনগণ শিবলি সাদিক এবং নৌকা থেকে দূরে যাবে এই নৌকা মার্কার সঙ্গে আজ হাজার হাজার কর্মী আছে এই নৌকার সঙ্গে লক্ষ কোটি ফোটার আছে আর ওই ট্রাক মার্কার সঙ্গে হাতে গোনা কয়েকজন বেঈমান আছে আজ এই দিনাজপুর ছয় আসনের মানুষকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা বেঈমানের সঙ্গে যাবেন না স্বাধীনতার প্রতীক উন্নয়নের প্রতীক শেখ হাসিনার প্রতীক বঙ্গবন্ধুর সেই ডিঙ্গি নৌকার পথে যাবেন আপনাদের জমায়েত প্রমাণ করে আপনারা নৌকার দিকে আছেন নৌকার দিকে যাবেন এই উপজেলায় যা কিছু হয়েছে হিসাব করে দেখেন আমার মরহুম পিতা মোস্তাফিজুর রহমান ফিজু এবং আমি এই দশ বছরে যতটুকু করেছি তার বাইরে কে করেছে ভাই বলেন এই পালসা ইউনিয়নের যতগুলো রাস্তা খেয়াল করে দেখেন এখনো অনেকগুলো রাস্তা আমার পাইপ লাইনে আছে যদি এই রাস্তাগুলো আগামী জুনের জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি আপনাদের এই যে সামনের রাস্তাও আমাদের করে দেওয়া এই উপজেলার মানুষের আর রাস্তার কষ্ট থাকবে না আমরা ইনশাআল্লাহ স্বপ্ন দেখছি না আল্লাহর কাছে ফরিয়াদ এবং আমাদের মানে সহযোগিতা প্রধানমন্ত্রী আবার শেখ হাসিনা হবে আমাদের মাঝে এটা কি মিথ্যা তোমার ঘোড়াঘাটের নেতা আর ওই নবাবগঞ্জ বিরামপুরের দুই একটা দালাল আছে চামচা আছে ওগুলাকেও আমি উপজেলা চেয়ারম্যান বানাইছি বুঝেন নাই মুয়ে বানাইছো ভাই এখন মরে সবর ঠোকর মারছে মহা মুশকিল মনে করছিল যে আওয়ামী লীগের নেতা দুটো পয়সার মালিক হলে আমার তৃণমূলের মানুষকে দেখে রাখবে আমার জনগণকে দেখে রাখবে ওরে বাপ রে বাপ বাড়িতে ঢুকে যাওছে না এখন বলে ওরা কোরআনের হাফেজ আর মোর মতন শয়তান দিনাজপুর শয়তানের একটাও নাই শুনছেন কথা মুই বলে কি না কি করি বেড়াস অত কথা তো শোনো না কারণ আমার কথা শুনলে পায়ে রক্ত মোর মাথা ধরে এলা তো বুড়ে হও নাই বুঝেন নাই ওই তো মুই আমার কথা শুনবে চাও না বঙ্গবন্ধু কন্যা একবার নয় দুবার নয় তৃতীয়বারের মতো দিয়েছে নমিনেশন একজন শেখ হাসিনা পুরো বিশ্বের বুকে চ্যালেঞ্জ করে এই বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন জরিপ করেছেন মাঠে ময়দানে জনগণের কথা শুনেছেন নেতা কর্মীর সাক্ষাৎকার নিয়েছেন সবার কাছ থেকে শুনে উনি মনে করেছেন যে শিবলি সাদিক এই এলাকার মানুষের অনুভব বোঝে শিবলি সাদিকের সঙ্গে এই এলাকার আপামর গরিব দুঃখী মেহনতি মানুষের একটা সম্পর্ক আছে যার কারণে উনি আমাকে তৃতীয়বারের মতো মনোনয়ন দিয়েছেন আর এই গর্ধবেরা কি বলে দেখেন ওরা বলে শেখ হাসিনা নাকি ওপেন করে দিছে ট্রাক আর নৌকা বলে এক কথা সেটা কথা শ্রী বলেন দেখি ট্রাক আর নৌকা কোনোদিন এক হতে পারে তাহলে বঙ্গবন্ধু কোনটা কেন বীরগঞ্জে এসে স্পিকার মহোদয়কে বললেন যে নৌকাতে আপনারা ভোট দেন কি জন্য বলেছে উনি তো ট্রাকের কথাও বলতে পারতো পারতো না উনি সিলেট গিয়ে কেন বক্তৃতায় নৌকার কথা বলেছে উনি ওনার বক্তৃতায় কেন নৌকার কথা বলেছে উনি তো ওনার মার্কা একটাই মার্কা এই স্বাধীনতার মার্কা বঙ্গবন্ধুর মার্কা আমাদের নৌকা মার্কা